যে আমার এই বোনকে বিয়ে করবে তাকে নগদ 50 লক্ষ টাকা, এবং এই যে আমার পিছনে দুতলা বাড়িটা দেখতে পাচ্ছেন এটা তার নামে। 50 লক্ষ টাকা? হ্যাঁ কি বলেন ভাই, আরে ভাই, এত টাকা দিবেন? এই বাড়িও দিবেন? আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, ব্যবসা, বাড়ি, গাড়ি, হ্যাঁ অনেক সম্পদ আমার। শুধু এই বোনটার সুখের জন্য আমি 50 লক্ষ টাকা এবং এই বাড়িটা আমি দিয়ে দেবো, যে আমার বোনকে। এই বাড়ি লিখে দিবেন? অবশ্যই টাকা দিবেন 50 লক্ষ? অবশ্যই, আমার বোনের সুখের জন্য আর চেয়ে বেশি কিছু আমি দিই। ও আল্লাহ, কি বলেন! আচ্ছা ভাই, এই যে যে 50 লক্ষ টাকা দিবেন, বাড়ি দিবেন, আপনার বোন তো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দরী, তো টাকা দিবেন কেন? এমনিতেই তো ভালো ভালো পাত্র আপনার বোনকে বিয়ে করতে চাইবে। ঠিক আছে, যেহেতু আজকে আপনাদের মানে টাকা দেওয়ার পিছনে কোনো কাহিনী আছে নাকি? আপনার বোনের কোনো সমস্যা আছে? কাহিনী বা সমস্যা আসলে বলতে গেলে অনেক কথা, সেদিকে আমি যাব না। তো ওর একটু পায়ের সমস্যা, পায়ের সমস্যা আছে মানে? স্বাভাবিকভাবে একটু প্রতিবন্ধী? আমি আসলে আমার বোনকে প্রতিবন্ধী বলি না, হ্যাঁ হ্যাঁ, তো স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারে না, সমস্যা থাকাটা। আচ্ছা একটু কাইন্ডলি দেখাবেন কিভাবে হাঁটছে। হ্যাঁ দেখাও, কোনো সমস্যা নাই, তুমি দেখো, এক কদম হাঁটো, বেশি হাঁটো। হ্যাঁ আর যাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, প্রতিবন্ধী না? এই আর আচ্ছা কি ভাই, ভাই, আপনার বোনের নাম কি? ওর নাম হচ্ছে সাবিনা। সাবিনা? সাবিনাপুর বয়স কত? ওর বয়স 20 বছর। ও আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? দুঃখের কথা আসলে, ও যখন অনেক ছোট হুম হুম, তখনই মা, দেখলাম কোনো অভাব নেই। তো আমার কথা হচ্ছে যে আপনি কি বিয়ে দেওয়ার চেষ্টা করেন এলাকায়? আসলে বিয়ে দেওয়ার চেষ্টা করি নাই তা ঠিক না, আমি বেশ কিছুদিন দেশের বাহিরে আছি। আচ্ছা, বাহির থেকে আসার পর শুনলাম তার যখন বিয়ের ঘর আসে, ভালো কোনো সম্বন্ধ আছে, হুম, মানুষ বলে মেয়েটা হাঁটতে পারে না, পায়ের সমস্যা, ওকে বিয়ে করলে অমঙ্গল হবে, হুম, এরকম একটা রিউমার এলাকায় ছড়াই গেছে। যেই বিয়ে করতে আসে সে প্রথম কথা বলে তারপর চলে যায়। মানে এই সমস্যার কথা জেনে আর বিয়ে করতে চায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এলাকায় মোটামুটি অনেক পাত্রই দেখলাম, কিন্তু এই সমস্যার জন্য বিয়ে হয় না। হ্যাঁ তো এখন কেমন পাত্র আপনি চাচ্ছেন আপনার বোনের জন্য, আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো, আপনাদের মাধ্যমে জানাতে চাই। আমার বোনের জন্য একটা ভালো ছেলে চাই প্রথম। ভালো ছেলে বলতে ছেলের কি অনেক টাকা পয়সা থাকা লাগবে, বা ছেলে কি অনেক সুন্দর হতে হবে এরকম? না 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 না, টাকা পয়সা তো আমার অনেকই আছে, এগুলো তারই হবে। আচ্ছা আচ্ছা, তবে ছেলেটা যেন ভালো বংশের হয়, হুম, যেন মানবতা সম্পন্ন ভদ্র, ভালো একটা ছেলে হয়। এখন সমাজে তো অনেক নেশাগ্রস্ত ছেলে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আসলে চলবে না, বখাটে, এগুলো আমি লাইক করি না। ওর জন্য ভালো গ্রামের হোক হুম, অথবা হোক শহরের, ভালো একটা ছেলে। মানে মোটামুটি ভদ্র ছেলে আপনি হ্যাঁ ভদ্র খুঁজছেন। ঘরের একটা সন্তান, আচ্ছা, একটা ভদ্র ছেলে সন্তান। যদি বেকার হয় বা গরিব হয় কোনো সমস্যা আছে? আসলে বেকার হোক, লেখাপড়া করে বসে আছে, হুম, চাকরি বাকরি হচ্ছে না, এরকম বেকার আসলে ভালো, ভালো। সে নিজের জন্য কিছু করতে পারে। তাকে কি মানে আপনি অনেক টাকা পয়সা আছে, ব্যবসা টাকা হয় বিভিন্ন এরকম কিছু? হ্যাঁ অবশ্যই, সে যেন একটা ব্যবসা ট্যাবসা করে, আমার হুম যেহেতু ইন্ডাস্ট্রি আছে হুম হুম, ওখানে যদি সে বসে, ওটা হুম, দেখাশোনা করে, তাহলেই তো আমার বোনের দিন সুখে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বোন কি এমনি রান্না বাড়া সবকিছু করতে পারে ঠিকঠাক? হ্যাঁ তার রান্না বান্না, হাতের কাজ চমৎকার। এই যে শাড়িটা দেখতেছেন না, হুম হুম, গরুর শাড়িটা, এই শাড়িটা ওর হাতে কাজ করে, হাতে কাজ করে, অবাক হয়ে গেল। মনে হয় এটা মনে হয় হবি না, মোটামুটি হ্যাঁ এটা ওর শখ। শখ আর কি। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে। ডিজাইন করে আর কি? জি মানে উনি কি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ালেখা করতেন? আসলে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ালেখা করে নাই, হুম, এটা বলতে বলতে পারেন যে এটা আসলে গড গিফটেড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আল্লাহ প্রদত্ত, এটা এমনিতেই ওর মাঝে এই ইয়েটা আছে, আচ্ছা প্রতিভাটা। বুঝতে পারছি, প্রতিভা আছে। আচ্ছা ভাই, যদি প্রবাসী ছেলে হয় তার সাথে কি বিয়ে দিবেন? এক্ষেত্রে আসলে একটু আপত্তি আছে আমার। কেমন আপত্তি? ছেলে যদি আসলে ওকে রেখে চলেই যায়, হুম, তাহলে তো মানে ওর পুরো যে সুখের লাইফটা সেটা তো ফুলফিল করবে। মানে ছেলে দীর্ঘদিন, প্রবাসে ছিল, এখন দেশে আছে, দেশে থাকবে, এরকম কোনো? হ্যাঁ এখন দেশে থাকবে, প্রবাসী ছিল, এখন যদি থাকে তাহলে তো অবশ্যই কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আর একটা কথা আমি জানতে চাবো যে আপনার বোনের জন্য মানে কেমন বয়সের ছেলে খুঁজছেন যদি একটু বলবেন। যেহেতু ওর বয়স 20, হুম, তো 22-25। এখন ভাই আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে একটা মানুষের মোটামুটি পড়ালেখা শেষ করতে করতে 25-30 বছর বয়স হয়ে যায়, তারপরে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বিশেষ করে ছেলেরা, 25 বছরের উপরে গেলে 30-এ বিয়ে করে।
কিন্তু 22-23 বছরের ছেলে পাওয়াতে খুব কষ্ট হয়ে যাবে না? আসলে এটা নির্বাচন করা আমার কি তোমার না, কারণ ওরা তো একটা মতামত আছে হ্যাঁ। আপনাদের ওর কাছ থেকে আসলে বিষয়টা। আচ্ছা আপু, তুমি আপনার বলতে সাথে পারো একটু কথা সমস্যা বলি, আপনার আসলে কেমন বয়সী ছেলে হলে মোটামুটি আপনার হবে আমাদের কিছু বলবেন, যেহেতু আপনার বয়স 20 বছর? মানে সমস্যা নাই, মনে করেন 25 হলেও চলবে। 25 বছর চলবে? আচ্ছা আপু বুঝতে পারছি। আসলে আপু খুবই লাজুক, আমি অনেকক্ষণ এসে কথা বলছি ওদের সাথে, তো তার সাথে আর বেশি কথা বলবো না, সে আসলে এমনিতেই মন খারাপ তার, কারণ তার এলাকায় মোটামুটি বিয়ে অনেক বাড়ি ভেঙে গেছে। তো আপনারা যদি চান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করার জন্য আমাদের সাথে প্রথমে কন্ট্যাক্ট করবেন, তারপর অবশ্যই ভাই কিন্তু বলছে তাতে টাকা পয়সা কোনো হবে, 50 লক্ষ টাকা কিন্তু আপনাকে দিবে। হ্যাঁ, কিন্তু তাদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আপনার অবশ্যই মানতে হবে, মানে আপনি টাকা পয়সা নিয়ে বিয়ে করার পরে এবং উড়ে চলে যাবেন এরকমটা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আল্লাহ হাফেজ।